আসসালামু আলাইকুম বিয়ার্স, ব্রিজ অফ সার্কুলার 24 ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগতম। তো বিয়ার্স, আমি আছি জাহিদ হাসান। বরাবরের মতো আজও আরেকটি সরকারি চাকরি খবর নিয়ে আসলাম। আজকে চাকরিটি হলো ভূমি মন্ত্রণালয়ে নিয়োগ। তো বিয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন ভূমি মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়। তো পুরো বিজ্ঞপ্তি জুড়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো, এই জন্য ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বিয়ার্স, ভূমি মন্ত্রণালয় ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পটি বিশেষজ্ঞ পরামর্শকগণের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। পরামর্শক নিয়োগ হবে এটাতে। প্রকল্পে পরামর্শক নিয়োগের জন্য ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পে নিম্নবর্ণিত পরামর্শক পাবলিক প্রকিউরমেন্ট আইন 2006, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা 2008, DPPA শর্তগুলি অনুসরণে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিক নিয়োগদের দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো পদের নাম, এক নাম্বার দেখতে পাচ্ছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ, বেতন 5,00,000 টাকা, পদসংখ্যা, মেয়াদকাল 1 বছর 60 মাস হবে চাকরি, DBV বর্ণিত দায়িত্ব জবাবদিহতা, পরামর্শক পাওয়া বাস্তবায়নের তথ্য প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে, তিনি অটোমেশিক সিস্টেমে কাঠামো সফটওয়্যার তৈরিতে সকল কারাগরি শর্তাবলী ঠিক করে দেবেন এবং অন্যান্য দায়িত্ব। তারপর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সহ অন্যান্য যোগ্যতা আছে, এখানে যোগ্যতাগুলো দেখে নেন আপনারা, অনেকগুলো যোগ্যতা। এরপরে যথারীতি 2 নম্বর রয়েছে ভূমি ব্যবস্থাপনা ডেমোডেইন বিশেষজ্ঞ, 5,00,000 টাকা বেতন, 1 বছর 60 মাস, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন সফটওয়্যার তৈরিতে পরামর্শক ভূমি ব্যবস্থাপনা আওতায় ভূমি সংক্রান্ত সকল সেবা দিতে হবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে এবং অন্যান্য যোগ্যতা। 3 নম্বর প্রকিউরমেন্ট বিশেষজ্ঞ, 3.5 লাখ টাকা বেতন, 1 বছর 24 মাস, প্রার্থী পণ্য ও সেবা সম্পর্কিত ক্রয় আলোচনা কৌশল কাজের সম্পাদন ও প্রক্রিয়া বাস্তবায়নের সমস্ত দিক সম্পর্কে প্রকল্প পরিচালককে সহায়তা করতে হবে, যে কোনো বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন মোটামুটি শেষ এই কয়েকটা বিজ্ঞপ্তি ছিল, এটা সংক্ষেপে একটি বিজ্ঞপ্তি। তো আবেদনপত্র শর্তাবলী বলে দিব, DPP বর্ণিত শিক্ষা যোগ্যতা অভিজ্ঞতা অন্য শর্তাবলী বিস্তারিত ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইট, এই ওয়েবসাইটে বিদ্যমান থাকবে। ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইট হতে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ও আবেদনপত্রের নির্ধারিত ফর্ম ডাউনলোড করে তা পূরণপূর্বক আবেদনপত্র দাখিল করতে হবে। আবেদনকারীকে প্রদত্ত নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে, ফর্মে সাহিত্য তথ্য অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র তথ্য উপাত্ত করতে হবে। দরখাস্তের সাথে 14 তলা 3 কপি পাসপোর্ট সাইজের 27 ছবি, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সম্পর্কে পৃথকভাবে উপযুক্ত সনদ প্রমাণপত্র 27 কপি দাখিল করতে হবে। আগামী 15/7/2021 বিকাল 3 ঘটিকায় অফিস সময়ের মধ্যে সচিব ভূমি মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা 1100 ঢাকা সম্বোধন করে আবেদনপত্র দৃষ্টি আকর্ষণ প্রকল্প পরিচালক ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প ভূমি মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় কক্ষ এতনঙ্গে ডাকযোগে ফোসাতে হবে। নির্ধারিত তারিখ সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। খামের উপর পদের নাম উল্লেখ করে আবেদনকারী নিজ ঠিকানা সম্বলিত 10 টাকা মূল্যের ডাকটিকিট সংযুক্ত করতে হবে। নির্ধারিত প্রার্থীদের মাসভিত্তিক কনসালটেন্ট সম্মানী সাক্ষাৎকার গ্রহণের সময় আলোচনা সাপেক্ষে চূড়ান্ত করা হবে। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত বিভাগীয় প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং এক্ষেত্রে আবেদনপত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না। এই বিজ্ঞাপন প্রকাশের তারিখ, প্রার্থীর বয়স 65 বছর পর্যন্ত গ্রহণযোগ্য হবে। তারপর আবেদনপত্র যাচাই বাছাই কেবলমাত্র গ্রহণযোগ্য প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। বাছাইকৃত আবেদনকারীর সাক্ষাৎকারের তারিখ উল্লেখপূর্ব বয়সপত্র ডাকযোগ ও ইমেলে প্রেরণ করা হবে, মোবাইল ফোনে অবহিত করা হবে। সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য কোনো প্রকার TDA প্রদান করা হবে না। এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী, কেবলমাত্র সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লেখিত মেয়াদকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে। তারপর পাবলিক প্রকিউরমেন্ট আইন 2006, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা 2008 ও DPP বর্ণিত বিধিমালা অনুসরণপূর্বক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আবেদনপত্র যাচাই বাছাই নিয়োগ ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। নিয়োগকারী কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি, যে কোনো পর্যায়ে নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন সংযোজন বাতিল করার অধিকার সংরক্ষণ করে। মোজাফফর আহমেদ প্রকল্প পরিচালক, যুগ্ম সচিব ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প। পরামর্শক নিয়োগের শর্তাবলী, ভূমি মন্ত্রণালয় পরামর্শক নিয়োগের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন হবে। প্রকল্প বাস্তবায়ন পরামর্শক নিয়োগের জন্য পাবলিক প্রজেক্টের আইন শর্তাবলী হবে, তথ্য প্রযুক্তি 5,00,000, 1 জন, এটা মূলত সেম ওই রকমই আবেদন প্রক্রিয়াটা আপনারা দেখছেন। তো আমি এখন এখানে আবেদন ফর্মটি দেখিয়ে দিব, এই আবেদন ফর্মটি আমি আবেদন ফর্ম প্রায় সার্কুলার ডিসিশন বক্সে দিয়ে দিব, এখানে আপনি আবেদন করবেন। আবেদন ফর্ম অবশ্যই এখানে প্রার্থীর
একটা সাক্ষ্য দিয়ে দিবেন। তো বিয়াসপুর বিজ্ঞপ্তি ডেসক্রিপশন বক্সে পাবেন, আবেদন লিঙ্ক পাবেন। যারা চ্যানেলটিতে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন। তো আমার চ্যানেলে অলরেডি চাকরি সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাটি আজকের আপলোড হয়ে গেছে, ওখান থেকে দেখে নেবেন। তো ভালো থাকবেন বিয়াস, আসসালামু আলাইকুম।